তো বন্ধুরা আসুন আজকে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি। যদিও বা আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, তবু দীর্ঘদিন কাজ করার সুবাদে যেটুকুনি অভিজ্ঞতা করতে পেরেছি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমাদেরই পরিবারের একজন সদস্য ইন্দ্রজিৎ দেবনাথ ত্রিপুরা থেকে পাঠিয়েছে। তো এইটা হচ্ছে থার্মোকল বক্সে একটা ডিম ফোটানো ইনকিউবেটর বানিয়েছে, আপনারা তো সবাই দেখে বুঝতে পারছেন। এই মেশিনটা একটা সমস্যা হচ্ছে যে হিউমিডিটি কন্ট্রোল কোনোভাবেই করতে পারছে না। তো আসুন জেনে নেবো, যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই প্রবলেমগুলো সলভ করে নিন, আর কী কী এর মধ্যে ফল্ট আছে সেই ফল্টটা আপনাদের আমি শুধরে দেওয়ার চেষ্টা করবো, এবং ওনাকে পার্সোনালি ফোনে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিয়েছি। কীভাবে সেট করে রেখে দিই আমার ইনকিউবেটরটা, বা সেখানে একটা বড় ফ্যান লাগিয়ে দিই, কীভাবে ফ্যানটা ডাইরেক্ট বাল্বে আসে, আর এটাকে এখানে রেখে দিই, আর ডিমগুলো জাস্ট ওদিকে এখানে রেখে দিই, আর জলের পাত্রটা এখানে রেখে দিই এটার নিচে। তার যত বড়ই পাত্র দিই না কেন, আর যত জল দিই না কেন, আর ন্যাকড়া যতই ভিজিয়ে দিই না কেন, তাতে তো কন্ট্রোল হয়ে যায় ন্যাকড়া ভিজিয়ে দিলে, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা আর কন্ট্রোল থাকছে না, বারবার ন্যাকড়া ভিজিয়ে দিতে হয়। আর ইয়ার পাস ওয়ানের জন্য ছিদ্র একটাই দিয়েছি। তো খামারি বন্ধুর মুখেই সমস্ত ব্যবস্থাপনা শুনতে পারলেন, মোটামুটি সব ঠিকঠাকই আছে। এটা হচ্ছে একটা থার্মোকল বক্সের মোটামুটি 50 থেকে 70টা মতো হাঁসের ডিম বসে যাবে, আর একটু চাপাচাপি করে দিলে 100টা মতো মুরগির ডিম বসে যাবে। তো এই মেশিনটাই কিন্তু হিট আর হচ্ছে আপনার আর্দ্রতা দুটোই সুন্দরভাবে কন্ট্রোল হয়, এবং হ্যাচিং পার্সেন্টেজ খুব ভালো হয়, যেহেতু থার্মোকল বক্স গরমটা ধরে রাখতে পারে। তো এইখানে ছোট্ট একটা ফল্ট রয়েছে, এবং সেই ছোট্ট ফল্টটা আমরা জেনে নেবো। দেখুন এই যে ফ্যানটা, দেখুন লাইটের অপোজিটে দেওয়া রয়েছে, তাতে কী হচ্ছে এদিক থেকে ঠান্ডা হাওয়াটা ঘুরে গিয়ে বাল্বে পড়ছে, তারপরে কিন্তু গরম হাওয়াটা চারিদিকে ছড়াচ্ছে। আমাদের করতে হবে কি, ফ্যানটা ঠিক বাল্বের নিচে বা বাল্বের উপরে বা বাল্বের পাশে, এই বাল্বের আশেপাশে কোনো জায়গায় কিন্তু আমাদের এটাকে সেট করতে হবে, যাতে বাল্বের গরম হাওয়াটা পুরো ইনকিউবেটারের ভিতরে ঘোরাফেরা করাতে পারে, এটা করতে হবে। আর জলের পাত্রটা একটা নির্দিষ্ট মাপ করে নিতে হবে, সেই মাপে জলের পাত্রটা বাল্বের থেকে কিছুটা উপরে রাখতে হবে, যাতে তাপটা সরাসরি জলের পাত্রটা পড়তে পারে এবং জলটা খুব দ্রুত গরম হয়। আর গরম জলটা যত গরম হবে তত বাষ্প তৈরি হবে, আর যত বাষ্প তত কিন্তু ভিতরে হিউমিডিটিটা তৈরি হবে। এইটা হচ্ছে সমস্যা, মানে ফ্যানটাকে অপোজিট ডাইরেকশনে না দিয়ে আপনাকে ফ্যানটা ওই এই ওয়ালে দিতে হবে, যে ওয়ালে আপনি বাল্বটা সেট করেছেন এই ওয়ালে বাল্ব ফ্যানটাকে আপনার সেট করতে হবে, তাহলে গরম হাওয়াটা চারিদিকে যাবে এবং জলীয় বাষ্পটা সমানভাবে চারিদিকে ফ্লো করবে। এইবারে দেখুন এই যে মেশিনের উপরে যে ভেন্টিলেটরটা করা হয়েছে, এই ভেন্টিলেটরটা এখানে থাকলো ঠিক আছে, কিন্তু অপোজিট দেওয়ালে বাল্ব যে দেওয়ালে লাগানো আছে সেই দেওয়ালের অপোজিট দেওয়ালে কিন্তু আপনাকে একটা ছিদ্র করতে হবে। অনেক সময় কি হয়, যদি বেশি পরিমাণে হিট হয়ে যায় ভিতরে তাহলে কিন্তু জলীয় বাষ্পটা দ্রুত শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে জলীয় বাষ্পটা কিন্তু কম হতেই থাকে। তো যদি আমি যে গর্তটা রেখেছি, যে হোলটা রেখেছি, হোলটা যদি আমি সোজাসুজি ফ্যানের সোজাসুজি মুখে কোথাও রাখি, তাহলে ডাইরেক্ট গরম হাওয়াটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভিতরে গরমটা সমানভাবে বজায় থাকে আর তাতে জলীয় বাষ্পটা শুকাবে না। এরপরেও যদি ঠিক না হয় তাহলে আমাদের HTG যে থার্মোমিটার রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন, এইটাকে চেঞ্জ করে দেখতে হবে, বা এইটা ফল্ট আছে কিনা, এতে ঠিক মতো দেখাচ্ছে কিনা সেটা দেখতে হবে। বাদবাকি এই থার্মোকল বক্সে খুব সুন্দর রেজাল্ট আসে, আমি নিজেও ব্যবহার করি, খুব ভালো একটা ইনকিউবেটর মেশিন বলতে পারেন প্রাথমিক পর্যায়ে। তো এটা ব্যবহার করে অনেক খামারি কিন্তু ডেভেলপ করতে পেরেছে এবং করছেও। তো আপনারা এরকম ছোটো থার্মোকল বক্সে ডিম ফুটিয়ে কিন্তু স্বাবলম্বী হতে পারেন, তবে ছোটো ছোটো যে টেকনিক্যালি ফল্টগুলো আছে সেগুলো করবেন না, প্রয়োজন পড়লে আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো এটা করে দেখুন, যে পার্সোনালি দেবনাথবাবু আপনাকে বলছি, আপনি পার্সোনালি এটা করে দেখুন, যেভাবে আপনাকে ফোনে বললাম করে দেখুন, আশা করি ঠিক হবে। যদি না হয় তাহলে আপনার HTCটা একটু চেক করে দেখতে হবে, প্রয়োজনে HTC 1 বা HTC 2 একটা থার্মোমিটার নিয়ে নিতে পারেন, খুব কম দাম, মোটামুটি 250-250 টাকার মধ্যে হয়ে যাবে। তো সেইটা নিয়ে আপনি চেক টেক করে দেখতে পারেন। আর সবশেষে আপনাকে আরেকবার বলবো, যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কত টেম্পারেচার কীভাবে সেট করেছেন সেটা আমাকে একটু আপনি হোয়াটসঅ্যাপে একটু পাঠান, তাহলে আরও ভালো হবে। তো এইভাবে কাজ করুন, আশা করি আপনি সফল হবেন। ধন্যবাদ।